বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে ট্রেনের তলায় পড়ছিলেন মুখ্যমন্ত্রী, অল্পের জন্য পেলেন রক্ষা। ট্রেন চলে যাওয়ার পরে কর্মীদের হাত নেড়ে আশ্বস্ত করেন তিনি। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ভয়াবহ বিপদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, কোনো রকমে প্রাণী বাঁচলেন তিনি। বন্যা দেখতে গিয়ে আর একটু হলে ট্রেনের তলায় পড়তে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে চক্ষু চড়ক গাছ নেটিজেনদের। এখন নিশ্চয়ই ভাবছেন, তাহলে কিভাবে প্রাণী রক্ষা পেলেন তিনি, কিভাবেই বা ঘটতে যাচ্ছিল এই বিপদ? নিশ্চয়ই এমনই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। আসুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে বিজয়ওয়াড়ার বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। বেশ কয়েকদিন ধরে কখনো নৌকায়, কখনো বুলডোজারে চড়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যেতে দেখা গিয়েছে। এদিনও সাধারণ মানুষের কথা ভেবে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বেশ কয়েকজন কর্মকর্তা এবং তার নিরাপত্তা রক্ষী এনএসজি কমান্ডোদের সাথে নিয়ে তিনি বিজয়ওয়াড়ার একটি ছোট রেলওয়ে সেতুর ওপর থেকে বন্যা পরিস্থিতির মূল্যায়ন করছিলেন। নিচের নদী দিয়ে কত জল যাচ্ছে তা দেখছিলেন। আর সেই সময় ঘটে যাচ্ছিল এক ভয়ানক বিপদ। আর একটু হলেই ট্রেনের নিচে পড়তে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বিজয়ওয়াড়ার বন্যা কবলিত মধুরানগর পরিদর্শনের সময় অল্পের জন্য ট্রেন দুর্ঘটনা এড়ালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। শুধু দুর্ঘটনা এড়ালেন বললে ভুল হবে, ট্রেন থেকে রক্ষা পেয়েছেন। আচমকা আসা ট্রেনটিকে নিয়ে আশেপাশের অধিকাংশ মানুষ উদ্বিগ্ন হলেও এতটুকু বিচলিত হতে দেখা গেল না অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে চন্দ্রবাবু এবং তার সঙ্গে থাকা কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীদের সাথে নিয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছিলেন রেল ব্রিজের ওপর দাঁড়িয়ে। সেই সময় হঠাৎই একটি ট্রেন চলে আসায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তার সাথে থাকা নিরাপত্তা কর্মী এবং কর্মকর্তারা রেল সেতুর গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন। এরপর ধীর গতিতে ট্রেনটি চলে যাওয়ার পর সকলে যেন খানিকটা হাঁফ ছেড়ে বাঁচেন। তবে এই ভিডিওটিতে ঘটনাস্থলে থাকা বাকি জনদেরকে উত্তেজিত হতে দেখা গেলেও মুখ্যমন্ত্রীকে একটি বারের জন্য উত্তেজিত হতে দেখা যায়নি। এমনকি অন্যান্য কর্মীদের সাথে তিনি স্বাভাবিকভাবেই দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে ট্রেনটি চলে যাওয়ার পর তার সমর্থকদের উদ্দেশ্যে একবার হাত নাড়েন চন্দ্রবাবু। দুর্ঘটনা এড়ানোর পরই তাকে এবং তার সঙ্গে থাকা কর্মকর্তা ও নিরাপত্তা রক্ষীদের ফের বন্যা মূল্যায়নের কাজে ফিরে যেতে দেখা যায়। এদিনের এই ভিডিও সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিও দেখে চক্ষু চড়ক গাছ নেটিজেনদের। সকলেই অবাক দৃষ্টিতে দেখেছেন এই ভিডিও। অনেকেই আবার মুখ্যমন্ত্রীর এহেন সাহসকে সাধুবাদ জানিয়েছেন। অনেকে বলেছেন তার একটু সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।